আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকাল ফেসবুকে এবং ইউটিউবে অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা অনেক বেশি ইন্টারেস্টিং কন্টেন্ট ক্রিয়েট করছে, এবং তার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক বেশি প্রয়োজন। তো আমরা বিভিন্ন জায়গা থেকে মিউজিক ডাউনলোড করে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করি, তখন ইউটিউবে এবং ফেসবুকে কপিরাইট ক্লেমের একটা ব্যাপার থাকে। তো আপনারা কীভাবে ফ্রিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন, এরকম আমি কিছু প্ল্যাটফর্ম দেখাবো যেখানে হাজারো লাখো ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে যেটা আপনারা পুরোপুরি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি আছি শাইনি, আপনাদের সাথে ওয়েলকাম টু এরেজা টেকনোলজি। প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা ইউটিউবে ঢুকব। ইউটিউবে হচ্ছে অনেক বড় একটা প্ল্যাটফর্ম আছে যেখানে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক আছে। সো এখানে আপনার ইউটিউবে ঢোকার পর এখানে আপনার চ্যানেলের আইকনটি দেখতে পাবেন, এখানে প্রেস করবেন। ক্লিক করার পর আমরা নিচে এসে এখানে ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা আপনাদের ড্যাশবোর্ড চলে আসবে। সো এখান থেকে আমরা একটু স্ক্রোল করে এখানে প্রেস করে একটু নিচে চলে যাবো। এখানে দেখতে পাচ্ছেন নিচে অডিও লাইব্রেরি, তো আমরা এই অডিও লাইব্রেরিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাটাগরির মিউজিক আছে, ঠিক আছে। এখানে সিনেমেটিক, ড্রামাটিক, ঠিক আছে, অনেক ধরনের মিউজিক আছে দেখতে পাচ্ছেন। এখানে অনেক ক্যাটাগরির মিউজিক আছে, ঠিক আছে। সো এখানে আপনারা ট্র্যাকগুলো হচ্ছে ফিল্টার সিস্টেম করতে পারবেন। সো আমরা যদি এখানে সার্চ করি, যে দেখতে পাচ্ছেন আপনার এখানে আসার পরে টাইটেলের পরে যে মোড যে অপশনটি, এখানে যদি ক্লিক করেন আপনি কেমন টাইপের মিউজিক চাচ্ছেন এখানে কিন্তু সব দেওয়া আছে। অ্যাংরি মোড, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ব্রাইট মোড, তারপর হচ্ছে ক্লেম মোড, তারপর হচ্ছে আপনার ডার্ক, তারপর হচ্ছে ড্রামাটিক, তারপর হচ্ছে ফাঙ্কি, ঠিক আছে। তো এরকম হ্যাপি, ইন্সপিরেশনাল, তারপর রোম্যান্টিক, স্যাড। সো এখান থেকে এক্সাম্পল স্বরূপ আমরা হচ্ছে ইন্সপিরেশনালটা সিলেক্ট করবো, সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। অ্যাপ্লাই প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে মুডের মধ্যে যতগুলো মিউজিক আছে সবগুলো হচ্ছে ইন্সপিরেশনাল মিউজিকের মধ্যে পড়ে। তো আপনারা চাইলে এখান থেকে মিউজিক প্লে করে দেখতে পারেন, ঠিক আছে। আমি হচ্ছে প্লে করে করে আপনারা শুনে শুনে হচ্ছে কোন মিউজিকটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে পারবেন, শুনতে পারবেন। তারপর এখানে ডিউরেশনের যে ব্যাপার আছে, আপনি কত মিনিটের ভিডিও মানে মিউজিকটি চাচ্ছেন, সো এটাও হচ্ছে আপনারা ফিল্টার করতে পারবেন। সো ক্লিক করে যদি ডিউরেশনে ক্লিক করেন, কত মিনিটের সাউন্ড ট্র্যাক হলে আপনার ভালো হয়, আপনার এখানে ওই মিনিটটা দিয়ে অ্যাপ্লাই করে দিলে ওই অতটুকু লিমিটেড হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনারা পেয়ে যাবেন। তারপরে এখানে আসলে যে কোনো মিউজিক আপনারা প্লে করার পর এখানে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন, যে কোনো মিউজিক আপনাদের ভালো লাগে এখান থেকে ভালো লাগার যে কোনো মিউজিক আপনারা এখানে ডাউনলোডে প্রেস করে হচ্ছে ডাউনলোড করতে পারবেন। এক্সাম্পল স্বরূপ আপনাদের একটি মিউজিক ভিডিও ডাউনলোড করে দেখে ডাউনলোডে প্রেস করলাম, এখানে দেখতে পাচ্ছেন এই যে জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমার ট্র্যাকটি হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। সো এইভাবে আপনার এখানে হাজারো, ঠিক আছে, হাজারো লাখো মিউজিক আছে এখানে, হাজারো লাখো ক্যাটাগরির মিউজিক আছে এখানে। সো আপনারা আপনাদের পছন্দ মতো মিউজিক এখান থেকে চুজ করতে পারবেন। এটা হচ্ছে অনেক বড় একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা ফ্রিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। তারপর আমরা ইউটিউবে চলে যাই। কিছু চ্যানেল আছে যারা কিনা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রোভাইড করে কপিরাইট ছাড়া, তো ওই চ্যানেলগুলো কী কী আমি বলি। এর মধ্যে সবচেয়ে পপুলার একটি আছে, সেটা হচ্ছে এনসিএস, ঠিক আছে। এনসিএস ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে যখন আপনারা সার্চ করবেন তখন দেখতে পারবেন ওদের অনেক মিউজিক আছে এখানে। যেমন দেখতে পাচ্ছেন হচ্ছে নো কপিরাইট সাউন্ডস, ঠিক আছে, এই যে 1008টি ভিডিও অলরেডি চ্যানেলে আছে। হ্যাঁ, আর ওদের মিউজিকগুলো অনেক সুন্দর হয়, আপনাদের আশা করি পছন্দ হবে, ভালো লাগবে। দ্য এক্সাম্পল আমরা এই একটা মিউজিক হচ্ছে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা প্লে অপশনটি একটু অফ করে দিই, আমরা একটু ডিসক্রিপশনে যাব, ঠিক আছে। ডিসক্রিপশনে আমরা ডিটেলসটা একটু পড়ব। সো নেটটা একটু স্লো কাজ করছে এখন, তার জন্য দুঃখিত। When you are using this track, we simply ask that put this in your description.
ঠিক আছে, সুন্দরভাবে দেওয়া আছে এখানে যে আপনারা যদি এই মিউজিকটা ব্যবহার করেন তাহলে এই নিচের যে অংশটুকু আছে যে এখানে সিলেক্ট করলাম, এই অংশটুকু আপনারা কপি করে আপনি যেই ভিডিওতে ব্যবহার করবেন সেই ভিডিওর ডেসক্রিপশনে পেস্ট করে দেবেন কপি করে এতটুকু। তখন এই কপিরাইট খাওয়ার যে ব্যাপারটা থাকে অথবা কপিরাইট ক্লেমের যে ব্যাপারটা থাকে এই জিনিসটা আর হবে না। যদি ডেসক্রিপশনে অ্যাড না করেন তখন কিন্তু কপিরাইট খাওয়ার একটা রিস্ক থেকে যায়, ঠিক আছে। তারপর যদি আমরা এই চ্যানেলটির ভিডিও অপশনে যাই, ভিডিওতে এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অনেক ভিডিও আছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরি ভিডিও আছে এখানে, ঠিক আছে। এখান থেকেও আপনারা চুজ করে নিতে পারবেন। আই কে অ্যাসনসন লিখে যদি আপনারা সার্চ করেন এরকম আরেকটি চ্যানেল পাবেন। এখানেও ওদের মিউজিকগুলো, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো খুব অসাধারণ, আমার কাছে পার্সোনালি ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। এখন এক্সাম্পলস্বরূপ আপনাদের এই ভিডিওটি হচ্ছে আমরা একটু প্লে করে দেখাই। প্লে করে বলতে কি, এটা ডিসক্রিপশনে কি দেওয়া আছে, ঠিক আছে। সো কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার আগে অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে ডিসক্রিপশনটি ভালোভাবে পড়ে নেবেন, তাদের কোনো রেস্ট্রিকশান আছে কি না, তারা হচ্ছে চায় কি না। এরকম অনেক কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে যারা হচ্ছে পেইড ভার্সন থাকে, আপনাদের অনলাইন থেকে পারচেস করতে হয়, কিনতে হয়। তা আমি যেগুলো দেখাচ্ছি এগুলো একদমই টোটালি ফ্রি, আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এই যে কপি পেস্ট দেওয়া আছে এখানেও সুন্দরভাবে লেখা আছে, যদি আপনারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ট্র্যাকটি যদি সাউন্ডট্র্যাকটি যদি ব্যবহার করেন অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে তাহলে অবশ্যই এই নিচের এই অংশটুকু কপি করে আপনার সেই ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করতে হবে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ তাদের মার্কেটিং বলতে পারেন। তো এই ছিল আজকের মতো। এইভাবে খুব সহজেই আপনারা হাজার হাজার ব্যাকগ্রাউন্ড মিউজিক এইসব প্ল্যাটফর্ম থেকে খুব সহজেই পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ।